জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সাত সকালে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন বেগমা বিবি, শাহানারা বিবি, সাবিনা খাতুন ও মেরাজ শেখ নামে চার তৃণমূল কর্মী। অভিযোগ, রবিবার সকাল ছটা নাগাদ রানীনগর থানা এলাকার চাকরানপাড়া মসজিদপাড়া এলাকায় হঠাৎই লাঠি বাঁশ নিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয় কংগ্রেসের লোকেরা। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। বোমার আঘাতে মেরাজ শেখ জখম হন। তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও তিনজন তৃণমূল কর্মীকে উদ্ধার করে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমাদেরকে মারধর করেছে, জোর জবরদস্তি করে লুট করেছে, লুট করছে, মারবে, আমাদেরকে সব মেরেছে, আমার আব্বুদেরকে সব তাড়িয়ে দিয়েছে বম মেরে। কংগ্রেস পার্টির লোক গাল শুরু করে দিল, কেন মানে কাল ভোট হয়েছে, এবার আমাদেরকে মারবে, সেজন্য কাল ঝামেলা করে ন্যায় ঝামেলা করবে, আমরা বিছানাতে শুয়ে আছি, আমরা জানি না যে এরকম ঝামেলা করবে, যে বরণ করেছি আর আমাকে মেরে তো এরকম ভাবে।